অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। উত্তাল বঙ্গোপসাগর তীরেও তার প্রভাব পড়েছে। ছোট ছোট ঢেউগুলো ক্রমেই বড় হয়ে আছড়ে পড়ছে তীরে। আবহাওয়া অফিসের তথ্য মতে মোখা আরো শক্তিশালী হয়ে কক্সবাজারের দিকে এগিয়ে আসছে, তাই সাগর থেকে উপকূলে ফিরছে মাছ ধরার ট্রলারগুলো। এর মধ্যে প্রায় 4,000 ট্রলার তীরে নোঙর করেছে, বাকি 2,000-এর মতো ফেরার পথে। সিঙ্গে রুড়ি যায় তাইলে মুশকিলই কুতুব দিয়ে যাত্রী বন্ধ থাকবে। সাগরে অনেক মাছ আসে, বোট মাছ শিকার করে, আমরা কত দিয়ে আইছি ঘূর্ণিঝড়ের কারণে। জেলা প্রশাসনের নির্দেশে চট্টগ্রামে মাছ ধরার ট্রলারগুলো এর মধ্যে কর্ণফুলীর তীরবর্তী ঘাটগুলোতে অবস্থান নিয়েছে। এতে অলস সময় কাটাচ্ছেন মাঝি ও জেলেরা। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লাইটারের জাহাজ ও অয়েল ট্যাঙ্কারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। এখন বর্তমান সাগরে সিগন্যাল বা ভয়াবহ এখন লার হচ্ছে, এখন আমরা সাগরে যাচ্ছি না। আমরা তো গাঁটে এখন বর্তমানে বসিয়ে রইলাম, জালটা লাইন করতেছি, ঘূর্ণিঝড়ের পরে আরে যাবো আরে। পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য বন্দরে নোঙর করেছে শত শত মাছ ধরার ট্রলার, নিরাপদ স্থানে জেলেরাও। তবে অনেকে এখনো ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ শিকার করছেন, তাদের ফিরে আনতে মাইকিং করছেন কোস্ট গার্ড সদস্যরা। পাশাপাশি নতুন করে কাউকে সাগরে যেতে দেওয়া হচ্ছে না। এখনো সমুদ্রে অবস্থান করতেছে, তাদের জন্য আমরা টহল অব্যাহত রেখেছি এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি। বরগুনার বিভিন্ন খালে নিরাপদে আশ্রয় নিয়েছে কয়েকশো মাছ ধরা ট্রলার, তবে এখনও অর্ধশত ট্রলার গভীর সমুদ্রে অবস্থান করছে। তাদের দ্রুত ফিরে আসার নির্দেশনা দিয়েছে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। সাগরে আছে তুফান, আবহাওয়া খারাপের কারণে আমরা উঠতেছি অনেক বোট। সাগরে টেকার মতো কোনো কায়দা নাই, আমরা তো উঠতে আইসি আইসি আরও যত দেখছি আর সবই আমরা উঠতে আইতে বলছি। এটা জেলেদেরকে আমরা জানাই দিছি এবং তারা ফিরে আসতেছে, অনেকেই ঘাটে আসছে, বাকিরাও আগামী দিনের মধ্যে ঘাটে পৌঁছবে। এদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে গভীর সাগর ও সাগর মোহনায় মাছ শিকার করতে যাওয়া ভোলার জেলেদের নিরাপদে ফিরে আসার আহ্বান জানাচ্ছে কোস্টগার্ড। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।